আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আম্মুকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবো। আমি বলছি যাচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো, রাত্রে আজকে বাইরেই থাকবো, দুই তিন দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে, আমার আজকে ভাইয়েরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইয়েরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে, কেন করতেছে? আজকে ভাইয়েরা করতেছে, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? ভবিষ্যতে আমাদের আমার এই যে বোনেদের ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়ানের বোনেদের এমন ভাবে যে নির্যাতন করলো ছাত্রলীগের পোলাপাইন, কেন করছে, কেন করছে? ওদের কি অধিকার যে ওরা গায়ের ওপর হাত তুলবে? আজকে আসার আগে পুলিশ আমাদের ধরছে, ভিডিও আছে আমার কাছে, আব্বুর থেকে ফোনটাই নাম, ভিডিওটা ভাইরাল করব। পুলিশে আমাদের হাত ধরছে, কেন? আমাদের গায়ে হাত ধর, ওদের সাহস কিসের আছে? পুরাটা বিশ্বকে জানাই দেন, এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। আমি তন্ময় কুমার, মডেল হাই স্কুল খিলগাঁওয়ে, এবারে দশম শ্রেণী থেকে মানে এসএসসি দিয়ে বের হইলাম, কবি নজরুলের ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, অ্যাডমিশন নিলাম।